আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রবাসী বা দেশের কিছু সংখ্যক সিম ব্যবহারকারী গ্রাহকের একটাই সমস্যা, কতদিন সিম বন্ধ থাকলে সিম বন্ধ হয়ে যায় সেটা অনেকেই জানে না। সাধারণত 15 মাস বন্ধ থাকলে সিম অটোমেটিকলি বন্ধ হয়ে যায়, সেটা অফিসিয়ালিভাবে বিক্রি করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় প্রবাসের সিম সাথে করে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে 1-2 বছর পরে যখন দেশে আসা হয় তখন দেখা যায় সিমটা আর কাজ করছে না, পরবর্তীতে তুলতে গেলে দেখা যায় সেটাও বিক্রি হয়ে গিয়েছে। তাদের জন্য সমাধান হলো গিয়ে গ্রামীণ সিমের 1498 টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে পেয়ে যাবেন 5 বৎসর সেই অ্যাকাউন্টের মেয়াদ, সাথে পেয়ে যাবেন 900 মিনিট যার মেয়াদ থাকবে 1 মাস। তারপরে রয়েছে আপনাদের জন্য 3 বছরের মেয়াদের অ্যাকাউন্ট, আপনি যদি 3 বছর মেয়াদ বাড়াতে চান তাহলে সাথে 600 মিনিট পেয়ে যাবেন, আর সেটা করতে আপনাকে টাকা রিচার্জ করতে হবে 997 টাকা হলে 3 বছর, আর 5 বছরের জন্য 1498 টাকা অবশ্যই রিচার্জ করতে হবে। সেই সাথে আপনারা পেয়ে যাবেন সেই মিনিটের 30 দিন মেয়াদ। অ্যাকাউন্টের মেয়াদ জানতে গ্রাহককে *121*1*1# এবং অবশিষ্ট মিনিট চেক করতে আপনাদেরকে ডায়াল করতে হবে *21*122# ডায়াল করতে হবে। এই বিষয়টা অবশ্যই বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, বিশেষ করে যারা প্রবাসে যান সাথে করে সিম নিয়ে যান। আপনারা যদি এই টাকা ফ্লেক্সি লোড করেন তাহলে এই যে পরিমাণ টাকাটা দেওয়া হয়েছে অবশ্যই মাথায় রাখবেন যে 997 টাকা 3 বছর মেয়াদ পাবেন, আর 1498 টাকায় 5 বছর মেয়াদ পাবেন। এই 5 বছরের মধ্যে আপনার সিমটা যদি ব্যবহার না করাও থাকে, বন্ধ থাকে, তারপরেও সেই সিমটা চালু থাকবে, সিম কোম্পানি সেটা বিক্রি করবে না।